ব্র্যাক এনজিওতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু আপনাদের মাঝে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, এগুলার কিন্তু সময় এখনও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে, দুইটি পদে। এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার আর একটি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার DRR, ঠিক আছে। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আপনারা বিডি জবসে গিয়ে ব্র্যাক লিখে সার্চ করলে কিন্তু এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট প্রথম কমেন্ট বক্সে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা কিন্তু পুরো বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন। বন্ধুরা, আমরা দেখবো প্রজেক্ট ম্যানেজার পদে এখানে কী কী চেয়েছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওতে প্রজেক্ট ম্যানেজার পদে কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু পদের সংখ্যা উল্লেখ করা নেই, এখানে কিন্তু আপনাদের আনলিমিটেড লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। বন্ধুরা, এখানে কাজের দায়িত্ব সম্পর্কে এখানে দেওয়া রয়েছে ইংলিশতে, এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আমি আপনাদেরকে মেন মেন বিষয় কিন্তু বলে দেওয়ার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এখানে, আর এখানে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট স্টাডিজ এবং কি ম্যানেজমেন্ট এগুলো সাবজেক্ট কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের অ্যাট লাস্ট 5 বছরের অভিজ্ঞতা আপনাদের এখানে প্রয়োজন হবে। এখানে কক্সবাজার কিন্তু আপনাদের পোস্টিং রাখা হবে। বন্ধুরা, বেতন কিন্তু আপনাদেরকে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। এখানে বিভিন্ন বোনাস কিন্তু আপনারা পাবেন, উইকলি বোনাস এবং হলিডে ইন্স্যুরেন্স ফেস্টিভ্যাল বোনাস, বিভিন্ন বোনাস কিন্তু আপনারা এখানে পাবেন। বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা কিন্তু একটি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিডি জবসে প্রবেশ করে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নির্ধারিত বেতন বসিয়ে দিয়ে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। বন্ধুরা, এই আবেদনটি কিন্তু শেষ হবে 25 নভেম্বর 2021 তারিখে কিন্তু আবেদনটি শেষ হবে, এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি করার চেষ্টা করবেন। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখুন, আরও একটি পদ রয়েছে, আপনাদেরকে দেখাবো এটি কী কী চেয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রজেক্ট ম্যানেজার DRR এখানে কী চেয়েছে এটা আমরা দেখবো, একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকে প্রজেক্ট ম্যানেজার DDR পদে কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ করবে। এখানে পদ সংখ্যা কিন্তু উল্লেখ নেই, এখানে কিন্তু আনলিমিটেড লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। বন্ধুরা, এখানে জব রেসপন্সিবিলিটিস দেওয়া রয়েছে, এগুলো আপনারা সুন্দরভাবে কিন্তু দেখে নেবেন। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং কি এখানে ম্যানেজমেন্ট সাবজেক্ট অথবা ডিপার্টমেন্ট স্টাডিজ সাবজেক্ট কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। এখানে অ্যাট লাস্ট 5 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের কক্সবাজারে পোস্টিং রাখা হবে, এখানে বিভিন্ন বোনাস কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করবেন, বিডি জবসে প্রবেশ করে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নির্ধারিত বেতন বসিয়ে সাবমিট করে আবেদন করতে পারবেন। বন্ধুরা, 25 নভেম্বর 2021 তারিখে কিন্তু আবেদনটি শেষ হবে। বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আমাদের বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।